নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা অলিগলি। এবার ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, এই মুহূর্তে কোন এলাকায় প্রচারণা চালাচ্ছেন, কি বলছেন কর্মী সমর্থকরা? জেসিকা, আপনি জানেন যে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ১৩ নির্বাচনী এলাকার মোহাম্মদপুর এলাকায় এবং মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার থেকে অল্প কিছুক্ষণ আগে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এখানে নৌকার মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা যদি আপনাকে দেখাতে চেষ্টা করি যে এই মুহূর্তে কৃষি মার্কেট এলাকায় তার যে এই নির্বাচনী প্রচারণার যে বহরটি, সেই বহরটি এখন ধীরে ধীরে এগুচ্ছে। এবং একটু আগে জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যে কথাটি বলেছেন আমাদেরকে যে ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং কোনো অপশক্তি সেই ভোটকে বানচাল করতে পারবে না। এবং আমরা যদি একটি বিষয় এখানে আপনাকে দেখাতে চেষ্টা করি, আপনি দেখবেন যে মানুষের যেই স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততা এখানে বিরাজ করছে। এবং আরেকটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সেই স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে যেভাবে সহিংসতা জড়াচ্ছে স্বতন্ত্রের সাথে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী, তাদের ব্যাপারে দলের কি সিদ্ধান্ত? আপনি জানেন জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাও বটে এবং উনি যে কথাটি বললেন যে এই ক্ষেত্রে যারা সহিংসতায় জড়াবে, সে স্বতন্ত্র প্রার্থী হোক অথবা আওয়ামী লীগের নৌকার প্রার্থী হোক, তাদের বিরুদ্ধে দল কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে এবং যারা এই সহিংসতায় মদত দিবে পেছন থেকে, তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে। তো যে বিষয়গুলি দাঁড়াচ্ছে, আমি তার আগে ঢাকা ১০ নির্বাচনী এলাকার যেই ধানমন্ডিতে যেখানে নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ রয়েছে সেটিও আমি একটু আগে কভার করে এসেছি এবং আমরা দেখেছি যে যেই নির্বাচনী প্রচারণা যেখানেই প্রার্থী চালাচ্ছেন সেখানেই আপনার মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং মানুষ তাদের যেই প্রার্থী সেই প্রার্থীকে নিয়ে মিছিল সহকারে, বহর সহকারে তারা এগুচ্ছে এবং জনসাধারণের পাশের যেই আশেপাশের মানুষের মাঝে সাড়া ফেলছেন তারা, তারা জনসংযোগ চালাচ্ছেন এবং তারা এই লিফলেট বিলি করছেন, জিতলে কি কাজ করবেন এই এলাকার জন্য সেই বিষয়গুলি তারা তুলে ধরার চেষ্টা করছেন। তো এরই মধ্যে মোহাম্মদপুর থেকে তারা এগুচ্ছে ধীরে ধীরে। এবং আমরা যদি একটু কথা বলি, আমরা যদি একটু কথা বলতে চাই আওয়ামী লীগের যে প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, দেখি আমরা যে কি বলছেন নানক। নানক ভাই, আমরা যদি দেখি যে কেমন আপনার এই সাড়া পাচ্ছেন ভোটারদের মাঝে? আমি যে সাড়া পাচ্ছি, আমি আত্মহারা হয়ে গেছি। মানুষের যে আমার প্রতি এত ভালোবাসা, এত স্নেহ, এত মায়া, এত মমতা, আমি 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 বেকুল হয়ে গিয়েছি। আমার এই এলাকার মানুষের কাছে আমি ৫ বছর পরে ফিরে এসে আমার মনে হয় যেন আমি আমার মাতৃকূলে ফিরে এসেছি। আমরা একটা বিষয় জানি যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নৌকার সমর্থকদের সাথে যেভাবে সহিংসতা জড়াচ্ছে, এই বিষয়টিকে আপনারা কেন্দ্রীয়ভাবে কিভাবে ফেস করবেন? আমরা পরিষ্কার বলতে পারি, বলতে চাই যে কোন নির্বাচনী সংঘাত সহ্য করা হবে না। যারাই সংঘাত করবে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, দলীয়ভাবেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা দেখলাম, জেসিকা, আপনি দেখলেন যে আওয়ামী লীগের যে সভাপতি মণ্ডলীর সদস্য যিনি ঢাকা ১৩ নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এই মুহূর্তে জানালেন যে কোনো সহিংসতা নির্বাচন উত্তর কোনো সহ্য করা হবে না এবং দলীয়ভাবে তিনি যে নৌকার প্রার্থী হয়েছেন তিনি তাতে ব্যাপকভাবে সাড়া পাচ্ছেন এখানে তৃতীয়বারের মতো নৌকার প্রার্থী হয়ে। জেসিকা জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।